আজ হলো শনিবার, কলকাতা টাইম অনুযায়ী আজ বিকেল 5টা বা 5:30 পর্যন্ত শিব চতুর্দশী আছে, তারপরে পড়ে যাচ্ছে অমাবস্যা। আর প্রতি অমাবস্যায় যেহেতু আমি বাড়িতে কালী পুজো করি, তাই এখন বেরিয়ে পড়লাম বাড়ির সামনের একটা দোকান থেকে পুজোর কিছু কেনাকাটা করতে, কারণ এখন ইংল্যান্ডে সকাল 10টার মতন বাজে, আর কলকাতা 5:30 মানে হলো ইংল্যান্ডে তখন দুপুর 12টা। তাই দুপুর 12টার পরে আমি এখানে পুজো করে নিতে পারবো। এখন ইংল্যান্ডে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর গত 2 দিন ধরে তো এত মারাত্মক এখানে ঠান্ডা হাওয়া বইছে যে কি বলবো। এখানে এখন ঠান্ডা এতটাই বেশি যে আমি দুখানা সোয়েটার পরেও হিহি করে কাঁপছি। কিন্তু সামনের ওই ইন্ডিয়ান মহিলাটিকে দেখুন, একটা ফিনফিনে শাড়ি পরে কি সুন্দর ছবি তুলে যাচ্ছে। এদের সব ঠান্ডা ফান্ডা মনে হয় লাগে না, যত ঠান্ডা খালি আমারই লাগে। তো যাই হোক, ওই যে দূরের বিল্ডিংটা দেখছেন, ওখানে তো আমি থাকি, আর এই সামনের যে বিল্ডিংটা তার গ্রাউন্ড ফ্লোরে আমি যাচ্ছি বাজার করতে, কারণ ওটা হচ্ছে কোঅপ স্টোর। হাতের কাছে একটা দোকান থাকে না ভীষণ সুবিধাজনক, যখনই মনে হলো টুক করে একটুখানি বেরিয়ে এসে জিনিসপত্র কিনে নিয়ে আবার ভেতরে ঢুকে যাই। তাও তো এখানে কম আসি, কলকাতায় আমার ফ্ল্যাটের সামনে যে দোকানটা আছে সেখানে তো বোধহয় দিনে 4 বার করে যেতাম। আর যেহেতু অমাবস্যা আছে, তো তাই জন্য আগের দিনে যে মিষ্টির দোকানটায় গিয়েছিলাম ওখান থেকে তো সন্দেশ কিনেই নিয়েছি, এখান থেকে জাস্ট ফুল আর ফলটা কিনে নেব। আর এখানে ভেতরে ঢুকতেই দেখলাম সামনে কত বুকে রাখা আছে। এখানে পার্টিকুলার এই জায়গাটাতে ফুলের বুকে প্রত্যেক দিনই থাকে, কিন্তু আজকে যেন ফুলের সংখ্যা একটুখানি বেশি। এখানে রাখা সবকটা বুকের মধ্যে আমার এই বুকেটা বেশি পছন্দ হলো, কারণ দেখুন লক্ষ্য করে এই বুকেটার মধ্যে লাল, নীল, হলুদ সব রকম কালারেরই ফুল আছে। ফুল তো নেওয়া হয়ে গেছে, আর এখান থেকে 5 রকম ফল কিনে নিলেই হবে। তো এই কেনাকাটাগুলো করতে করতে এখান থেকেই বরঞ্চ আজকের ব্লগটা শুরু করি। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কেনাকাটা করে বাড়ি চলে এসেছি, এখন পুজোর জন্য একটুখানি ভাবছি নাড়ু বানিয়ে নিই। যদিও পুজোতে ঠাকুরকে দেওয়ার জন্য সন্দেশ আমার কাছে আছে, কিন্তু তাও ওই নারকোল কোড়ার প্যাকেটটা তো ছিলই, আর তার সাথে গুঁড়ও আছে, তো তাই ভাবলাম একটুখানি নাড়ু বানিয়ে নিই। আগের দিনের কেনা জাগারি পাউডারটা বার করে নিয়েছি, তো এটা দিয়েই আজকে নাড়ু বানাবো। আর খুব একটা বেশি বানাচ্ছি না, ওই ঠাকুর পুজোর জন্য জাস্ট কয়েকটা নাড়ু বানাবো। আর এই জাগারি পাউডারটাও একবারে কিন্তু পুরোটা আমি দিইনি, ওই একটুখানি করে নারকোল কোড়াটাকে নাড়ছিলাম আর একটু করে জাগারি পাউডারটা অ্যাড করছিলাম, আর এর মধ্যে একটুখানি জলও দিয়েছিলাম, কারণ নারকোল কোড়াটা তো একেবারেই শুকনো ছিল। আর যখন আমার এইটা পাক দেওয়া হয়ে গেছে, তখন মনে হলো যে নারকেল কোড়াটাকে আগে যদি একটুখানি মিক্সিতে পেশাই করে নিতাম তাহলে বোধহয় ভালো হতো, কারণ ওটা নারকোল কোড়া ছিল না, নারকোলটাকে গ্রেট করা ছিল। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, পুজোর জন্য আমি এখন কটা লুচি বানিয়ে নিচ্ছি, আর এই হলো নারকোল কোড়াটা। এই যে আজকে সকালবেলা যে বুকেটা কিনে আনলাম, তো এখন সেখান থেকে ফুলগুলোকে কেটে নিচ্ছি। আর এই ফুলের বুকের সাথে এই একখানে জিনিস দেয়, এটা যতদূর সম্ভবত ওই ফ্রেগনেন্স যাতে ভালোভাবে ছাড়ে ফুল থেকে সেটার জন্য। প্রতিবারই অমাবস্যার সময়তে যখন একটা করে ফুলের বুকে কিনে আনি, তো তখন দেখি ওই ফুলের বুকের সাথে ওই রকম একটা করে প্যাকেট দেয়, কিন্তু ওই প্যাকেটগুলো আমি ফেলেই দিই, কারণ ওগুলো তো আমার দরকার লাগে না, আর তাছাড়া ওর মধ্যে পয়জেন আছে নাকি তাও তো জানি না। বাচ্চা কাচ্চার বাড়ি তো, ওগুলো ওই জন্য আগেই সরিয়ে দিই। তো যাই হোক, গোলাপ ফুল আর এই ফুলটা আমি ইউজ করব না পূজোর জন্য। হ্যাঁ মামাম, এই ফুলটা হচ্ছে তোমার জন্য। কি সুন্দর লাগছে, এটা কি গোলাপ ফুল? হ্যাঁ। বাহ, এই কালারটা পাচ্ছি। এই নাও তুগু, এটা তোমার জন্য, তুমি নেবে না বাবা? আজকে সকালবেলা লুচির সাথে একটুখানি আলুর দমও করে নিয়েছিলাম, তো লুচি, আলুর দম আর তার সাথে 5 রকম ফল কেটে নিয়েছি। এর সাথে আগের দিনে যে সন্দেশগুলো কিনে এনেছিলাম দোকান থেকে সেটাও বার করে নিয়েছি। আর এই দেখুন, নারকোলের নাড়ুনা বানিয়ে এমনি পিস পিস করে কেটে নিয়েছি। সব কিছুই তো রেডি হয়ে গেছে, এখন তাই ঠাকুরের থালাটা সাজিয়ে নিচ্ছি।
প্রসাদের তুলনায় থালাগুলো একটুখানি ছোট ছোট হয়ে গেছে। দেখি নেক্সট ডে যেদিনকেই দোকানে যাই না কেন, ভাবছি এই কয়েকটা থালা কিনে নেব, সে প্লাস্টিকের হোক বা কাঁচের হোক, যাই হোক। এই যেমন আজকে নতুন এই ট্রেটার মধ্যেই ঠাকুরের সব প্রসাদগুলোকে সাজিয়ে দিলাম, কারণ এখানে আর পেতলের থালা কোথায় পাবো। এই যে ঠাকুরের প্রসাদগুলো সব ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি, এইবারে ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরের জায়গাটাকে সাজিয়ে দিই। আজকে লাল, হলুদ, নীল এই তিন রকমেরই রঙের ফুল পেয়ে ভীষণ ভালো হয়েছে, তার কারণ যে ঠাকুরের যে রঙের ফুল পছন্দ তাকে সেই রঙের ফুলই দিতে পারবো। আর মালা তো দিতে পারবো না, তো তাই মাথায় একটা আর পায়ে একটা করে ফুল দিয়ে দিলাম। সব কিছু আয়োজন সেরে উঠতে উঠতে এখন বেলা 1:30 মতন বেজে গেল, আর কলকাতা টাইম অনুযায়ী যেহেতু অমাবস্যা পড়ে গেছে, তো তাই আমিও আজকের পুজোটা শুরু করে দিলাম। এরপরে খাবার দাবারটা বেড়ে নিলাম, আর সকাল থেকে যেহেতু কোনো কিছু খাওয়া হয়নি, তো তাই একটুখানি চাও সঙ্গে নিয়ে নিয়েছি। সুদীপ্ত যেহেতু আমার চা থেকে ভাগ বসিয়েছে, তো তাই আমার চায়ের পরিমাণ একটুখানি কমে গেছে। তো যাই হোক, মেয়ের তো খাওয়া আগেই হয়ে গেছে, আর এখন সুদীপ্তকেও খেতে দিয়ে দিলাম, আর ছেলের আর আমার খাবারটাও একসাথে নিয়ে নিলাম। কিছু করছো নাকি? হ্যাঁ গো, একটা চেক এসেছিল বুঝলে তো, রিফান্ডের চেক, সিভিল এনার্জি ব্রডব্যান্ডে। ও আচ্ছা, ওখানে যে কানেকশন ছিল ওখানে রিফান্ডের চেক পাঠিয়েছে। ও তুমি যেটা 8 পাউন্ডের চেক দিয়েছো দেখতে পাচ্ছো তো, এটা জাস্ট আমি মোবাইলেই আমি ডিপোজিট করে নেছি। এই ফ্যাসিলিটিটা, হ্যাঁ এই ফ্যাসিলিটিটা এরা দিচ্ছে, এখানে ইউকে ব্যাংকের অ্যাপে এই ফ্যাসিলিটি আছে, এটা আমি তো ইন্ডিয়ান কোনো ব্যাংকে দেখিনি। এই দেখো, এটা হচ্ছে অ্যাপটা, এখানে দেখো ডাইরেক্ট তোমার এই পে অ্যান্ড ট্রান্সফারে ডিপোজিটার চেক বলে অপশনই আছে। এই যেই ডিপোজিটার চেক করবো সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্ট সিলেক্ট করে, অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করছি না, কারণ ওখানে অ্যাকাউন্ট ডিটেলস আমার সব কিছু দেখা যাবে। এখানে যে অ্যাকাউন্টে তুমি ট্রান্সফার করতে সেই অ্যাকাউন্টটা তুমি সিলেক্ট করবে, নিচে এই দেখো 8.28 আমি অ্যামাউন্টটা এখানে দেবো, আর তারপরে আমাকে এই ইমেজটা তুলতে হবে জাস্ট স্ক্যান করে, এই চেকের ফ্রন্ট পেজটা আর ব্যাক পেজটা তুলেই আমি কন্টিনিউ করলেই, ওটা সাবমিট করলেই ব্যাস 24 hours মধ্যে আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। বাহ, মানে ইয়েতে যাওয়ার কোনো, ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজনটা নেই? না, ব্যাংকে যাওয়ার প্রয়োজনটা আছে একমাত্র যদি 20 পাউন্ডের উপরে তোমার চেক অ্যামাউন্টটা। ও মানে 20 পাউন্ডের নিচে হলে তুমি আরামসে তুমি বাড়িতে বসে তোমার ইচ্ছা মতো সময়ে তুমি হ্যাপিলি এটা অ্যাপ দিয়ে তুমি ট্রান্সফার করে নিতে পারো টাকাটা, তোমাকে এই চেকটা নিয়ে আর তোমার ব্যাংকে যেতে হবে না বা পোস্ট অফিসে যেতে হবে না। আমি এটা করিয়ে নিচ্ছি, এটা ও আপডেট করে দিলে আমার কালকে এন্ড অফ দ্য ডে এর মধ্যে টাকাটা আমার ক্রেডিট হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্টে। বাহ, ভালো একটা জিনিস। ইন্ডিয়াতে তো এই ফ্যাসিলিটিটা আমরা পাই না, তুমি তো জানো আমাদেরকে ওখানে চেক গিয়ে জমা দিতে হয়, বা টাকা যদি উইথড্র করতে চাও তাহলে তোমার চেক নিয়ে গিয়ে তোমাকে উইথড্র করতে হয়। বাট এই ফ্যাসিলিটিটা সত্যি খুব ভালো, মানে অনেকটা তোমার যেতে হলো না, না হলে উইথড্র তুমি প্ল্যান করতে হবে, যেতে হবে না, এটাই সমস্যা, এটা না বেটার হলো, সুবিধাই হলো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। যদিও এটা একটা খুবই ছোট জিনিস, তবুও আমি চেষ্টা করি যে ছোট ছোট এইসব ইনফরমেশনগুলো আমার ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে।
বিশেষ করে সেই সমস্ত ইনফরমেশনগুলো যেগুলো আমার কাছেও একদম নতুন। আর এদিকে দেখুন, সকাল থেকে সন্ধে হয়ে গেল, এখন সন্ধে 7:30 মতন বেজে গেছে। আর টুকগু এদিকে বাড়িতে হুলুস্থুল করছে, কি করছে একবার দেখুন শুধু। মানুষরূপী হনুমান দেখেছেন, আমার ছেলে হচ্ছে একদম তাই। আমার ভয় লাগে পেছনে না পড়ে, এমন করে টুকগু। মাম্মা একটু শোন, সারা দিন ধরে আমাদের দুজনের ঘাড়ে মাথায় উঠে লাফালাফি করে, এটাই হচ্ছে ওর খেলা। টুকগু টুকগু দেখ কি করছে, দেখ বাবরে। এই রকম লাফালাফি এখন চলবে রাত্রি 11টা পর্যন্ত। তারপরে আস্তে আস্তে যখন ওর ব্যাটারি ডাউন হবে, মানে এনার্জি যখন কমবে, তখন একটুখানি হয়তো শান্ত হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।